কুম আসসালাম রহমতুল্লাহ বরকতাত দেখুন সবর এবং ধৈর্য ধারণ করা এটা খুব বড় জিনিস বালা মুসিবত আল্লাহ তরফ থেকে হয় অনেক সময় এবং সে বালা মুসিবতে ভাগ্যের উপরে ভাগ্যর মানে ভাগ্যর উপর বিশ্বাস রেখে মানুষকে সুবুর এবং ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে তার বালা মসিবত থেকে পরিত্রাণ চাওয়া এটা হচ্ছে মানুষের মানে কর্ম বা কাজ উচিত প্রত্যেকটা মানুষের উচিত যে বালা মসিবত এলে সেখানে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ওয়ালানাবুল অবশ্যই সাবেরিন অনেক সময় মানুষকে আমি খিদে দিয়ে অভাব অনটন দিয়ে তারপরে তার মানে বড় ধরনের ক্ষতি করে ধান সম্পদের ক্ষতি করে ছেলে মেয়েদের ক্ষতি করে তা ক্ষতি হয়ে যায় অনেক সময় এই সমস্ত দিয়ে আমি পরীক্ষা করি তবে এর ভিতরে কৃতকার্য এবং তারাই সফল কম হবে যারা অবশ্যই রিৎস্য ঋণ এর ভিতরে যারা আল্লাহ ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এর জন্য অনেক বড় সুসংবাদ আর সেটা হলো যে আপনি ধৈর্য ধারণ করলেন এবং তার উপর আল্লাহর উপর সন্তুষ্ট থাকলেন ইনশাআল্লাহ আহ আপনার যেন সুসংবাদ যে আপনার এই বসি মুসিবত হয়তো আল্লাহ দূর করে দেবেন এবং আখেরাতের যে মুসিবত জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন